হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ঈদ মোবারক সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং এবারের ঈদটা সবার অনেক ভালো কাটছে, গত বছরের থেকে একটু ভালো কাটছে। আর আমি মাত্র বাইরে বেরিয়েছি, অনেক মানুষ রাস্তায়, খুব জ্যাম ছিল। মানে সবাই যে ঘর থেকে বেরিয়েছে ঈদের দিন সব কিছু তুচ্ছ করে, এই ভয় ভীতি করোনা সব কিছু তুচ্ছ করে যে সবাই ঘর থেকে বেরিয়েছে ঈদের একটা দিন সেলিব্রেট করতে, তো এটা আমিও ঘর থেকে না বের হলে আমিও বুঝতাম না আসলে এত জ্যাম। মানে রাস্তায় হাতির ঝিলে তো প্রচুর জ্যাম ছিল একটু আগে, এখন একটু জ্যামটা কমেছে। আর এনিওয়ে, সবাই কেমন আছেন, কি অবস্থা, কেমন কাটছে আপনাদের ঈদ? ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যালো আপি, হ্যালো, থ্যাংক ইউ, বিউটিফুল, ওয়েলকাম, ঈদ মোবারক আপু আব্দুর রহিম, ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক, ভেরি ভেরি বিউটিফুল আপু, থ্যাংক ইউ সো মাচ, হিম অল ইজ ওয়েল, অনেক সুন্দর লাগছে আঁচল, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারাও কমেন্ট করে জানান আপনাদের ঈদ কেমন কাটছে, আপনাদের কেমন কাটছে আপনাদের ঈদ, এবং কোথায় কোন পরিস্থিতিতে কেমন আছেন, কি অবস্থা, আপনারাও কমেন্ট করে জানান। আর ঢাকা একটু ফাঁকা, ম্যাক্সিমাম মানুষ হয়তো গ্রামে গেছে ঈদ করতে, দেশে দেশে গিয়ে, কিন্তু এবার আমি যেতে পারিনি, আমি এবার যাইনি, আমি ঢাকাতে ঈদ করছি। আর ম্যাক্সিমাম আমার রোজার ঈদটা ঢাকায় করা হয়। গত বছর যেমন লকডাউনের জন্য দুইটা ঈদই ঢাকায় করা হয়েছিল, দেশের বাড়িতে যাওয়া হয়নি, বাট ঈদের পরে গিয়েছিলাম। আর এবার একদমই এবারও যাইনি, এবারও তো সেম একই অবস্থা, লকডাউন, এবারও যেতে পারিনি। জানি না কোরবানিতে যাবো কি না, বাট এখন রোজার ঈদ করছি এটাই। আপনি কেমন, তোমার সব কটা ফিল্ম দেখেছি, থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক, ঈদ দিলসে, ঈদ মোবারক, থ্যাংক ইউ সো মাচ, আর ইউ আপু, আই এম ফাইন, ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে, অনেক 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 ঈদের শুভেচ্ছা। আর আমি লাইভে এসেছি আজকে স্পেশাল ঈদ ডে, অ্যান্ড আমি সবসময় আপনাদের সঙ্গে আমার ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করি। আমি লাইভে তখনই আসি যখন আমি রিল্যাক্স বা আমার ফ্রি টাইম বা আমার কোনো বিশেষ মুহূর্ত বা কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে মন চায় তখনই আমি লাইভে আসি। তো আজকে মানে গত বছরের হিসাব করলে গত দুইটা ঈদ, রোজার ঈদ, কুরবানি ঈদ, ঈদের দিন কোথাও বের হতে পারিনি, বাসাতেই ছিলাম। তো এবার ওই হিসাবটা করেই মানে লাইভে আসা, যে গতবার যেটা করতে পারিনি এবার একটু আগে বাসা থেকে বেরিয়েছি, জাস্ট বের হয়ে মাত্র হাতির ঝিলে আসতে আসতে প্রায় 1 ঘন্টা লাগলো, মানে বনশ্রী থেকে মোটামুটি জ্যাম ছিল। তো এই জন্য লাইভে আসলাম যে কত মানুষ বাইরে ঈদ সেলিব্রেট করছে। আপনাকে অনেক অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপনি আমার নামটা আপনার মুখে শুনতে চাই, প্লিজ বলেন, সাকিব হাসান ফারাবি বলেছি ভাইয়া, ইউ আর সো বিউটিফুল, সো গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমার লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন, আমি অনেক খুশি হব।
যারা যারা শেয়ার করবেন অবশ্যই তারা আমাকে এখানে শেয়ার লিখবেন এবং ডান লিখবেন, তাহলে আমি তাদের নামগুলো পড়ব। ঈদ কেমন হলো দিদি? ঈদ তো এখনো হচ্ছে, ঈদ তো এখনো শেষ হয়নি, হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। সারাদিন মার সাথে রান্নাবান্না এবং অনেক রিলেটিভস ছিল বাসায়, গেস্ট ছিল, সব ফ্যামিলি মেম্বার্সরা একসাথে ঈদ সেলিব্রেট করেছি। মেহমান এসেছিল অনেক, তাদেরকে মানে কিছু আসে কিছু কিছু চলে যায়, মানে অলরেডি এখন বাসায় অনেক গেস্ট আছে আমার, সব রিলেটিভস, তাদেরকে রেখে আমি বেরিয়েছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। তো সারাদিন ফ্যামিলিকে টাইম দিয়েছি, সারাটা দিন সেই সকাল থেকে এই এখন কয়টা বাজে, 10টা পর্যন্ত, 9টা পর্যন্ত, 9টা না 9:30, আমি 9:30-এর দিকে বেরিয়েছি। তো এখন একটু ঘুরবো, ফ্রেন্ডসদের সাথে দেখা করব, দেন আবার বাসায়। সুইট স্মাইল, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, যারা 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 ঈদের উইশ করছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং সবাইকেই ঈদ মুবারক। হয়নি ওই সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি আমার ঈদের দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে, এখনো শেষ হয়নি ঈদ, এখনো আছে। আসলে ঈদের সেলিব্রেশন সম্পূর্ণ নিজের কাছে, যে আমি অ্যাকচুয়ালি কিভাবে কাটাতে চাই। তো আমি আমার ফ্যামিলিকে অনেক প্রায়োরিটি দেই সবসময়, আমার ফ্যামিলির বাইরে যারা ফ্রেন্ড সার্কেল আছে তারাও আমার ফ্যামিলি। এই তো এই ফ্যামিলি নিয়েই, মানে আউটে খুব বেশি যাওয়া হয় না, লং কোথাও জার্নি ঈদের দিন করা হয় না, সারাদিন ঘরেই থাকা হয়, ফ্যামিলিকে রাত পর্যন্ত টাইম দিই, সন্ধ্যা পর্যন্ত, তারপর সন্ধ্যার পর একটু ফ্রেন্ডদের সাথে ঘুরে টুরে দেখা টাকা করে আবার বাসায়। তো ঈদটা অ্যাকচুয়ালি যার যার কাছে কেমনভাবে কাটাবেন আপনারা সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি আমার স্পেশাল ডেগুলো খুবই এনজয় করার ট্রাই করি সবাইকে নিয়ে, এটাই আলহামদুলিল্লাহ আমার ঈদ ডে খুবই ভালো কাটছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আজ শুনেন
মেয়েরা মেকআপ করবে এটাই স্বাভাবিক। যদি মানে আপনি মেয়ে হতেন তাহলে আপনিও করতেন, ভাগ্যিস আপনি মানে পুরুষ হয়েছেন এই জন্য আপনাকে এই কথাটা শুনতে হয় না। আর আপনার বউ আছে কিনা জানি না, আপনার বউ বা বোন বা মা, তাদের কাছে জিজ্ঞেস করবেন প্লিজ যে মেকআপ কেন করা লাগে। উঠতে পারবা? উঠতে পারবা? চিপা ঠান্ডা পানি ক্রিস্পিটা নিছো না?
দেও নাই ছাড়া ভালোই লাগে না কেন বলো তো ডিউটা হিপি মজা না বলো আমি যেদিনে ডিউ খাওয়া ধরছি সেদিনে কিছু ইয়ে স্প্রেড সব বাকি ভালোই লাগে না আবার আসবো লাইভে আবার কথা হবে আল্লাহ হাফেজ এখন